আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া ভালো আছি। তো প্রিয় দর্শক, শীত তো আমাদের মোটামুটি যাচ্ছে, সবাই ফিটা, চারিদিকে খাওয়ার ধুম লেগে গেছে, বানানোর প্রস্তুতি প্রিপারেশন সব কিছুই চলতেছে। তা আমি সবার মতো যে পিঠা তৈরি করব, তা আমি পিঠা তৈরি করবো হলো বাফা পিঠা। তার জন্য সিদ্ধ চাউলের গুঁড়ো নিয়েছি, তো এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে, একটু পানি দিয়ে লবণ দিয়ে মেখে ভিজিয়ে রাখবো আমি 1-2 ঘন্টা। ভিজিয়ে রাখলে ভালো করে যখন ভিজবে পিঠাটা আমাদের সুন্দরভাবে তৈরি হবে। তো দেখেন আমার মাখানোটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি মাখানোটা কীভাবে মাখাইছি। তো যা হোক, আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। তো এখন দেখেন আমি বাটির মধ্যে একটা লেয়ার দিছি, সাদা দিতেছি আমি। দিয়ে এবার হলো নারকেলগুলো দিচ্ছি। তো আমি বাড়িটা একটু বেশ বড়ই নিলাম, কারণ হলো আমার ছোট বাটিতে বসে বসে বানানোটা ভালো লাগে না, বড় একটা বানাবো, সবাই মিলে আমরা ভাগ করে খাবো, সেটা একটা আনন্দ। তো আমি একটা লেয়ার দিই, আবার সাদাটা দিছি, এখন আবার আরেকটা লেয়ার দিচ্ছি নারকেল আর গুড়। তো গুড়টা নারকেলটা সম পরিমাণে দিলে পিঠাটা খেতে ভালো লাগে। তো আমি আপটা লেয়ার, ফাইনালি আরেকটা লেয়ার দিয়ে এখন এই যে নেট জাতীয় আমি কাপড়টা নিয়েছি, তাহলে আমার পিঠাটার মধ্যে যে আমি ভাপ দিব সেটা যেন ভিতরে ঢুকে তাড়াতাড়ি। তো আমি ইন্ডাকশানে ভাপটা দিচ্ছি একটা স্টিলের পাত্র বসায়, তাতে পানি দিলাম। তা আমার পানিটা মোটামুটি ফুটে উঠছে, তা আমি এখন একটা ফিটা দিয়ে দিলাম। বেশি সময় লাগবে না, কারণ নেটের জালি তো। আমি এখান দিয়ে আরেকটা তৈরি করে নিচ্ছি। তাই আমি এদের দেখেন আরেকটা ফিটা তৈরি করে নিচ্ছি। শীতের দিন ফিটা খাই, যে কোনো সময় ফিটা খেলে একা তার খাওয়া যায় না, আশেপাশে সবাই আছে, সবাইকে দিতে হয় একটু, সবাই আমাকে দেয়, আমি সবাইকে দিচ্ছি। তো ভালো লাগে, খারাপ লাগে না, সবাই মজাই হয়, খেতে ভালো লাগে। তো এখন এই যে আরেকটা আমি রেডি করব। তো এটাকে নামিয়ে নিচ্ছি, দেখেন পিঠাটা কী সুন্দরভাবে হয়েছে। এই যে তো আমি এখন প্লেটে ঢেলে নেব, গরম গরম ভাপ উঠতেছে পিঠার, এই গরম গরম ভাপ উঠলে ওই পিঠা খেতে এত মজা লাগে। বিশেষ করে বাফা পিঠা গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হইলে এটা ভালো লাগে না, শক্ত হয়ে। তো দেখেন আমি পিঠাটা কিন্তু বাটি থেকে বের করে নিয়েছি, এই যে গরম ধোয়া উঠছে, কী যে সুন্দর চমৎকার আমার পিঠাটা হয়েছে, কী সুন্দর, একেবারে একটু ভাঙে নাই, কোনো কিছু হয় নাই, সমান তালে কিন্তু সিদ্ধ হয়েছে। তো দেখেন আপনাদের তো শেয়ার করলাম আমি পিঠাটা কেমন বানিয়েছি, সবাই একটা কমেন্টস করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।